সারা দেশে একযোগে চলছে এসএসসি ও সমমান পরীক্ষা। প্রতি বছরই এই পরীক্ষা ঘিরে তৎপর থাকে প্রশ্নফাঁস চক্র। প্রশাসনের কড়া নজরদারিতে এবার এখন পর্যন্ত প্রশ্নফাঁসের কোনো ঘটনার খবর না পাওয়া গেলেও মঙ্গলবার নওগাঁয় ঘটল প্রক্সিকাণ্ড। একটি কেন্দ্রেই অন্যের পরীক্ষা দিতে গিয়ে আটক হয়েছেন 59 জন, যাদের সুযোগ দিতে প্রায় 10 লাখ টাকা ঢুকেছে কয়েকটি মাদ্রাসা সুপারের পকেটে। জানা গেছে, জেলার সাভার শরফতুল্লাহ হাফিজ মাদ্রাসা কেন্দ্রে মঙ্গলবার দাখিলের আরবি দ্বিতীয় পত্র পরীক্ষার উত্তরপত্র দেয়া হয়। এরপর একটি কক্ষে কেন্দ্র পরিদর্শক প্রবেশপত্রের সঙ্গে পরীক্ষার্থীদের ছবি মেলাতে গিয়ে অমিল পান। এরপর একে একে বেশ কয়েকটি কক্ষে একই ধরনের অনিয়ম পাওয়া গেলে উপজেলা প্রশাসনকে জানানো হয়। চিহ্নিত করা হয় 59 জনকে, যারা 8টি মাদ্রাসার শিক্ষার্থী। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাইল টিম নিয়ে হাজির হন কেন্দ্রটিতে। প্রক্সিদের অভিযোগের তদন্ত করে তার সত্যতা পান তিনি। তবে পরীক্ষা চলায় তা শেষ করে অভিযুক্তদের দুপুর 1টার পরে আটক করা হয়, আর দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় পরীক্ষা কেন্দ্র সচিবকে। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের পরীক্ষার্থীগণ রয়েছে, সেই সকল শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনের যে সকল প্রক্রিয়া রয়েছে সেগুলো আমরা অবলম্বন করব। এদিকে এ ঘটনায় মূল পরীক্ষার্থী ও অভিভাবকদের দাবি, পরীক্ষায় পাশ করে দেওয়ার জন্য অভিযুক্ত মাদ্রাসা সুপারকে 10-15 হাজার টাকা করে দিয়েছেন তারা। জেনারেলে ছিল, এটা আবার মাদ্রাসায় আসছে। ফলে এর সাথে যারা জড়িত তাদের কিছু হওয়া দরকার। শরফতুল্লাহ ফাজিল মাদ্রাসা কেন্দ্রে 40টি মাদ্রাসার 7-8 শতাধিক শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নিচ্ছে। সময় সংবাদ, নওগাঁ।